বিবাহ বার্ষিকী পালন করলে কি কোনো গুনাহ হবে? মূলত বিবাহ বার্ষিকী আপনি কি মনে করে এটাকে পালন করছেন, উদযাপন করছেন, সেটা আগে বুঝতে হবে। আপনি যদি এটিকে কোনো ইবাদত হিসেবে বিবাহ বার্ষিকী পালন করে থাকেন, তাহলে এটি বেদাত হবে, এটি বড় ধরনের হারাম হবে। আর বেদাত যে কোনো হারামের চাইতেও বড় গুনাহ। বেদাত শিরকের পরে বেদাত বড় ধরনের মারাত্মক ধরনের গুনাহ, এবং বেদাত করলে তার আমলগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি বলেন যে আমি বিবাহ বার্ষিকী এটাকে ইবাদত মনে করে পালন করছি না, বরং আমি বিবাহ বার্ষিকীটা আমি এমনিই আমার মনের ইচ্ছা অনুযায়ী করছি, আমার মনের ইচ্ছা অনুযায়ী করছি, আমি বিবাহ বার্ষিকীটা এটা ধর্ম মনে করে করছি না, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি এটা শিখলেন কার নিকট থেকে। এটা কি কোনো মুসলিমদের সভ্যতা? আপনি কি মুসলিমদের থেকে শিখেছেন, নাকি কোনো বিজাতীয় সংস্কৃতি আপনার মধ্যে আপনি লালন করছেন? এটাকে দেখতে হবে প্রিয় ভাইরা। বিষয় হচ্ছে যে যদি এটা বিজাতীয় সংস্কৃতি হয়, আর আমরা নিজেরাও জানি যে বিবাহ বার্ষিকী, এরপরে জন্মদিন পালন করা, এরপরে আরও এ জাতীয় যা কিছু রয়েছে, এগুলো প্রায় সব কিছুই এটা হয়তো বা খ্রিস্টানদের থেকে নেওয়া, ইহুদিদের থেকে নেওয়া, বা হিন্দু সমাজ থেকে নেওয়া, যেটাকে ইসলামের মধ্যে নেই, বরং এর বিপরীতে ইসলামের মধ্যে বক্তব্য রয়েছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাওয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির অনুকরণ করে, সাদৃশ্যতা গ্রহণ করে, তাহলে সেও সেই জাতির মধ্যেই গণ্য হবে। আপনি যদি বিবাহ বার্ষিকী পালন করেন, আপনি এমনিই বিবাহ বার্ষিকী তো হঠাৎ করে মনে হয়েছে, আপনি আপনার স্ত্রীকে একটা গিফট দিলেন বা এমনি সময় দিলেন, আর মুসলিমদের ভালোবাসা এটা কোনো বার্ষিকী নয়, এটা কোনো বছর ঘুরে ঘুরে আসে না, বরং মুসলিমদের ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন, ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের স্বামী স্ত্রীদের মধ্যে ভালোবাসা, দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তো এটা একজন মুসলিমের, মুমিনের, মুমিনার স্বামী স্ত্রীর মধ্যে এটা সব সময়ই থাকবে, এটা বছর ঘুরে আসবে না। যেটা কিনা দেখা যায় খ্রিস্টান সভ্যতার মধ্যে, তারা ম্যারেজ ডে পালন করে থাকে বা বিবাহ বার্ষিকী পালন করে থাকে, তারা এটা মা দিবস, বাবা দিবস বা স্বামী স্ত্রী বিবাহ বার্ষিকী পালন করে, তারা ওই দিনটাকে গুরুত্ব দিয়ে উদযাপন করে। আর একজন মুসলিম মুমিনের প্রত্যেকটা দিনই গুরুত্বের সাথে সে আদায় করবে, তার বাবা মার খেদমতের ক্ষেত্রে হোক, তার স্ত্রীর সঙ্গে ভালোবাসা হোক, দয়া হোক, মমতা হোক, একজন মুসলিম, একজন মুমিন, সে তো তার প্রত্যেকটা সময়ই আল্লাহর বিধান অনুযায়ী, তার উপরে যাদের হক রয়েছে সে যথাযথ হকগুলোকে আদায় করার চেষ্টা করবে, এটা বছর ঘুরে আসবে না। তো মূল কথা হচ্ছে যে এটি একটি বিজাতীয় সংস্কৃতি, বিবাহ বার্ষিকী এগুলো আমাদের থেকে বর্জন করতে হবে, এগুলো আমাদের থেকে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত রাস্তা, সাহাবা ইকরামের ইমানদারদের নির্দেশিত রাস্তা, এগুলো প্রকাশিত হওয়ার পরেও সে বিপরীত রাস্তায় চলতে চায়, নুয়াল্লিহি মা তাওয়াল্লাহুম মা তাওয়াল্লাম ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, সে যেদিকে যেতে চায় আমি তাকে ওদিকেই ফিরিয়ে দিব, আর তার জায়গা হচ্ছে জাহান্নাম। সুতরাং আমাদের কি ইমানদারদের সভ্যতা, ইমানদারদের সংস্কৃতি, ইমানদারদের কৃষ্টি কালচার এগুলোকে অনুসরণ করতে হবে? আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।